জাপানি প্রতিষ্ঠান সনির আদলে 1000 FPS ক্যামেরা তৈরির ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া ভিত্তিক টেক জায়ান্ট স্যামসাং। সম্প্রতি সেকেন্ডে 960 ফ্রেম ধারণ করতে সক্ষম ক্যামেরা সেন্সর বাজারে নিয়ে এসেছে সনি, যা প্রথমবারের মতো সনি এক্সপেরিয়া XZ ফোনে ব্যবহার করা হয়েছিল। একটি ক্যামেরা সেকেন্ডে কয়টি ছবি ধারণ করতে পারবে তা অনেকটাই হার্ডওয়্যারের উপর নির্ভর করে, কিন্তু ফোনের ক্ষেত্রে এমন হাই ফ্রেম রেটে ভিডিও ধারণের মূল সীমাবদ্ধতা হচ্ছে প্রসেসরের প্রতিটি ফ্রেম সঠিকভাবে প্রসেস করার গতি ও ফোনের স্টোরেজের গতি। সনি এই দুটি সমস্যা এড়াতে ক্যামেরার সেন্সরের সঙ্গে একটি ক্যাশ র্যাম যুক্ত করে, এর ফলে ক্যামেরার ধারণকৃত কিছু ফ্রেম র্যামে জমা থাকে যা পরে ধীরে ধীরে প্রসেস করা হয়। একই প্রযুক্তির সেন্সর নিয়ে স্যামসাংও ইতিমধ্যে গবেষণা শুরু করেছে। তাদের সেন্সরের সঙ্গে আরও দ্রুতগামী ও বেশি পরিমাণ DRAM যুক্ত করার ফলে ক্যামেরাটি 1000 FPS এ ভিডিও ধারণ করতে পারবে বলে তারা দাবি করছে। এ ধরনের সুপার স্লো মোশন ভিডিও প্রযুক্তি খুব সম্ভবত গ্যালাক্সি S9 ও Note 9 ফোনে যুক্ত করা হবে। সনির যেখানে DRAM ক্যাশের জন্য মাইক্রোনের উপর নির্ভর করতে হয়, সেখানে স্যামসাং নিজস্ব DRAM উৎপাদন করার ফলে সেন্সরের মূল্য কমে আসবে, ফলে অদূর ভবিষ্যতেই এমন সুপার স্লো মোশন ক্যামেরা মাঝারি মূল্যের ফোনেও দেখা যেতে পারে। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং কমেন্টস করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনটি ক্লিক করুন।